Wow! অ্যাকচুয়ালি আজকে আমি ইয়োলো ফুড চ্যালেঞ্জ করতে যাচ্ছি, তাই ভাবলাম একটু হলুদ দিয়ে কিছু গান করা যাক। তো হলুদ খুঁজে পাচ্ছিলাম না বলে আমি এই গানটা করলাম। শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। বাট হলুদ নয়না হরিণী হলে চলবে না। হলুদ নয়না হরিণী বলতে গেলে সবাই ভাববে হয়তো আমার জন্ডিস হয়ে চোখটা হলুদ হয়ে গেছে। নো, তো আমার ফুডটাই আজকে হলুদ, তাই সেই জন্য আমি সবকিছু এখন হলুদ 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 দেখছি। আশেপাশে এদিক ওদিক সেদিক সবকিছু হলুদ দেখছি। তো ড্রেসটা আমি হলুদ পুরোটাই পরতে পারিনি, একটুখানি ব্ল্যাক আছে, একটুখানি গ্রে আছে, তবুও তার মাঝখানে আমি হলুদ খুঁজে পেয়ে গেছি। তো হলুদ পরে নিয়েছি, তার সাথে আছে আমার হলুদ ডিও স্প্রে। তো ডিও স্প্রেটাও আমি একটুখানি লাগিয়ে নিই। তো হলুদ দিয়ে স্টার্ট হচ্ছে সব কিছুই, হলুদ মর্নিংটাও হলুদ দিয়ে শুরু হয়েছে। প্রত্যেকেরই টয়লেটটা মর্নিং হলুদ দিয়ে শুরু হয়, আমারও সেরকম হলুদ দিয়ে শুরু হয়েছে। লাস্ট ডিনার হলুদ দিয়ে শেষ করব। নো গড প্লিজ নো নো, ফুডের ওপর অন্য কিছু না, তো সব কিছু ফুড হলুদ হতে চলেছে। তো আমার ব্রেকফাস্টের জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ইনস্ট্যান্ট পোহা, আর এটা 3 মিনিটসের মধ্যে রেডি হয়ে যায়। তো চলো আমি এটাকে কিভাবে বানাচ্ছি দেখে নাও। প্রথমে আমি একটুখানি জল গরম করে নেবো। জল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি পোহার প্যাকেটটা, জাস্ট চাপা দিয়ে রেখে দেবো, একদম রেডি হয়ে যাবে। তো চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই। তো চলে এসছি আমি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট আছে পোহা, পোহাটা দেখো একদম পুরো ইয়েলো ইয়েলো, একদম ইয়েলো পোহা। তো ইয়েলো পোহাটা ইনস্ট্যান্ট পোহা, একদম খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে, কিন্তু আমি গরম জল দিয়ে জাস্ট বসিয়েছিলাম। তারপর ওর নামানোর পর একদম ঝুরঝুরে, ওর মধ্যে কিশমিশ আছে, কিশমিশটাও কিন্তু ইয়েলো ইয়েলো, সবই ইয়েলো ইয়েলো। টেস্টটা দেখতে হবে, দারুণ খেতে, ইয়াম্মি। আচ্ছা, পোহার সাথে আছে, আচ্ছা পোহার সাথে আছে আমার ইয়েলো ইয়েলো ম্যাঙ্গো ডিঙ্কস। আর আছে এগ, এগটা আমি খাবো না, এগের হোয়াইট পাতটা বাদ দিয়ে ইয়েলোটা খেতে হবে। পোহাটাকে শেষ করে নিই, তারপরে ইয়েলোটা খাচ্ছি। শেষ করে দিয়েছি, চাটুপুটি শেষ। আর এবারে হবে এক, এদের কি খেতে হবে, ইয়েলো পার্ট। আবে জলদি বল, কাল সুবহ পানভেল নিকলনা। এগের বার করে নিয়েছি ইয়েলো পার্টটা, এবার হোয়াইটটা জাস্ট টান মেরে ফেলে। কেন রে, পয়সা কি গাছে ফলে নাকি টান মেরে ফেলে দিতে হবে? এই পরিবেশ পরিস্থিতি, মানুষ খেতে পাচ্ছে না টান মেরে ফেলে দেওয়ার জন্য। হ্যাঁ কি না না, মানে ফেলবো না, মানে আবার হোয়াইট ফুড চালু যাচ্ছে, তো তখন আমি হোয়াইটটা কাজে লাগিয়ে দেবো। এই তো কদিন পরেই করবো। কি হ্যাঁ সত্যি বলছি, ততদিন কি ডিমটা ঘরে পচবে? মানুষ খেতে পাচ্ছে না এই পরিবেশ পরিস্থিতি, তার মধ্যে তুমি ফেলে দেবে? এ তুই হোয়াইট ফুড চ্যালেঞ্জ কবার করবি রে? একবার তো করলি, সারা দুনিয়ার লোক দেখেছে, আবার হোয়াইট, গজব বেজতি। চ্যালেঞ্জ না এটা, ইয়েলো ফুড চ্যালেঞ্জ। আর ফুড চ্যালেঞ্জ করছে বলে সত্যি খাবার এরকম নষ্ট করা উচিত না। কিন্তু কি করবো, হোয়াইট তো খাওয়া যাবে না, যেহেতু আজকে ইয়েলো ফুড চ্যালেঞ্জ। আমি জেনুইনলি ইয়েলো ফুড চ্যালেঞ্জে করছি, তাই আমি হোয়াইটটা আজকে খাবো না। ইয়েলো ইয়েলো কি খাবো, খাওয়ার থেকে মুখ শুনে পেট হজম হয়ে গেছে, আর কিছু খেতে লাগবে না, জিনিস খেয়ে নিই। Six and a half hours later. पीले पीले अंबर पर चांद जब छाए, पर जब छाए।
मेरा पीला वाला लंच तैयार है, तो देखते हैं क्या है मेरे लंच पे। तो चलो जल्दी से देख लेते हैं। देखो हमार लंचे आछे आज के पोलाओ आर चिकेन लेग पिस, एटा दई चिकेन आछे। तो चलो ताड़ाताड़ी करे खेये नी। आर दई चिकेनटा एकटु ইয়েলো দেওয়ার জন্য একটু ইয়েলো ইয়েলো হয়ে গেছে। আমি এখন চলে এসেছি একটা চিকনের জামা পরে চিকনি চামেলি হয়ে ইয়েলো ফুড চ্যালেঞ্জ করতে। আমার তো পোলাও খেতে ভীষণ ভালো লাগে। আর তোমরা কি সবাই জানো আমার ফেভারিট কালার কি? আমি সব পোলাও হয়েছে, তার সাথে দেখে একটু আমি চিকেনটা কিরম বানিয়েছি। দারুণ লাগছে। তোমরা কি কেউ জানো আমার ফেভারিট কালার কি? আবে জলদি বল। ইয়েলো ফুড চ্যালেঞ্জ কেন? পাতি তোর আলু ভাজা পাঁপড় ভাজা খিচুড়ি খেলেও তো হয়ে যেত। হলুদ খাবার নিয়ে তো কথা, তার জন্য আবার একেবারে চিকেন পোলাও, এত কিছু খাবার কি দরকার? আরে সকালবেলা যখন উঠে যাবে বাথরুমে সেই তো একই স্টাইলের বেরোবে, অন্য কিছু তো বেরোবে না। চত সব গজব বেজতি হ্যায়। এটা যা হয়েছে না হাত দিয়ে খাই, চামচ ফাউ দিয়ে হয় না। এসব খাবার যাকে বানিয়েছিল, সে যে আবিষ্কার করেছিল, তার চরণে কোটি কোটি প্রণাম। इसी को देखकर पता चलता है मैं कितने दिन से भूखा हूँ। कुछ नहीं छोड़ा, सब कुछ खा लिया। তো হয়ে গেল আমার লাঞ্চ। এবার দেখে থাকো আমি সন্ধ্যেবেলা কি খাই, তো বিকেল বেলা আমার জন্য কি কি আসছে আরো মজার কিছু। ওয়েট করো, আর ডিনারটা তো অবশ্যই দেখো ডিনারে কি আছে। এখন সন্ধ্যেবেলা, তাই আমি ভাবলাম কি খাওয়া যায়। আর আমি নিয়ে নিয়েছি ম্যাঙ্গো ক্ষীর, আর এর ভিডিওর রেসিপির লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। এখন আমি খাবো ম্যাঙ্গো ক্ষীর। তো আমি দেখো এইরকম একটা ইয়েলো ড্রেস পরে ম্যাঙ্গো ক্ষীরটা খেতে শুরু করেছি। তো ম্যাঙ্গো ক্ষীরটা কেমন হয়েছে? এক্সেলেন্ট ম্যাঙ্গো ক্ষীর। আর তোমরা যদি এই ম্যাঙ্গো ক্ষীরের রেসিপি দেখতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। অসাধারণ অমৃত। এ আবার কি খাচ্ছে সেটা? আবার হ্যাঁ, একটার পর একটা খেতে গেছিস, পেটটা পুরো সময় গেটলে। আমি না কোনো খাবার শান্তিতে খেতে পারছি না, যখনই খাচ্ছি একটা করে টানা মারতে চলে আসে, ভালো লাগে না। অন্যায় করেছে, শাস্তি হবে।
মিস করে ফেলেছি আমি আমার ম্যাগো কিটটা। এবার আসছি আমি রাত্রির ডিনারের সাথে। টিং আজকে আমি বেসনের চিল্লা রেসিপিটি শেয়ার করব। আমি আসলে একটু দেখছিলাম যে ডিনারে কি বানানো যায়, তো সেই জন্য এটা খুলে বসেছি। কারণ কখন ওই হিটলার মহিলা চলে আসার, আমাকে টানা মারতে চলে আসার বলা যায় না। উফ, জ্বালিয়ে খাচ্ছে, মেরা জিনা হারাম কর দিয়া হে মহিলা। আবার এটা ইয়েলো ফুড চ্যালেঞ্জ হচ্ছে না, ফ্যাশন শোয়ে নাম দেওয়ার ব্যাপার হচ্ছে না, তো সেটা বুঝতে পারছি না। একটার পর একটা জামা চেঞ্জ হয়ে যাচ্ছে, ব্যাপারটাকে ঝেঁটিয়ে ভূত বিদায় করে দেবো। আর যদি একবারও দেখিন জামা চেঞ্জ করতে, আরে গোছাচ্ছি, সব কটা জামা এক্ষুনি তুই গোছাবি, আর এই সমস্ত যা খাবার খাচ্ছি যা প্লেট পত্র সব পরিষ্কার করবি। ওঠ, এক্ষুনি উঠবি। আরে এক্ষুনি গোছাচ্ছি গোছাচ্ছি গোছাচ্ছি, এই তো শেষই হয়ে এসছে। আমার না হবে না ভিডিও ফিডিও আপনাদের সাথে গল্প করা, আমি আগে যাই ডিনার বানাতে, না হলে আবার ওখানে গিয়ে যদি ঝামেলা করে মুশকিল হয়ে যাবে। এখন হয়ে গেছে ডিনার টাইম, আর আমি এখন ডিনারে বানিয়ে নিয়েছি বাসনের চিলা। তো যখন তখন সেই মহিলা এন্ট্রি নিতে পারে, তো তাড়াতাড়ি করে আমাকে বানাতে হবে বেসনের চিলাটা। আর এই বেসনের চিলার রেসিপি যদি তোমরা জানতে চাও তাহলে আমার ডেসক্রিপশান বক্স চেক করো, সেখানে তার লিংক দেওয়া আছে। এই ভয়ঙ্কর মহিলার অত্যাচার সামলে আমি চলে এসেছি আমার ডিনার নিয়ে। আর আমি ডিনারের ওপর লাগিয়ে নিয়েছি এটা তন্দুর মেয়োনিজ, যেটা আমি কিনেছিলাম মোর থেকে। চলো দেখা যাক এটা টেস্টটা কেমন হয়েছে। তো আমি আমার ডিনারটা নিয়ে চলে এসেছি, আর ডিনারটা তো আমি খেয়ে তোমাদের বলছি কেমন হয়েছে। ডিনারটা আর এই তন্দুর মেয়োনিজ লাগানোর পর এটা তো একদম অন্যরকম হয়ে গেছে। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমার এই পুরো ফুড চ্যালেঞ্জটি তোমাদের কেমন লেগেছে, আর এই পক্সি মামিকে এনেছিলাম যেটা সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এই চিলাটার রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাহলে চলে যাও ডেসক্রিপশন বক্সে গিয়ে, সেখানে তোমরা লিংক পেয়ে যাবে এই চিলাটার। আর এই চিলাটার রেসিপিটা আমি একটা ইউটিউবার ফ্রেন্ডের দেখে বানিয়েছি, তো তার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে। আবার নতুন কোনো ভিডিওর সাথে চলে আসছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের চারপাশে সকলকে ভালো রাখো। টাটা।